বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি এখন আছি মাইদিকোট স্টেশনে। আমার সাথে আছে রূপম। রূপম এদিকে আসো। রূপম আসলে কাউকেই দেখা যাচ্ছে না, আমাদের একটু ল্যাম্প পোস্টের নিচে আসতে হবে, লাইট পোস্টের নিচে। রূপম একজন, রূপমকে দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, রূপম হলো যে একজন আবৃত্তি শিল্পী। হ্যাঁ, তো আমরা রূপমের কণ্ঠে একটা আবৃত্তি শুনবো। রূপম, তুমি আমাদের কোন আবৃত্তি করে শোনাবে বলো? কোনটা শুনতে চাচ্ছেন? শুনতে চাচ্ছি। আচ্ছা রূপম, আমরা তোমার মুখে যে কি গভর্নমেন্টের টাকা, গভর্নমেন্টের টাকাই বলি, এই আবৃত্তিটা শুনতে চাচ্ছি। রূপম, একটু লাইট যদি থাকতো ভালো হতো, কিন্তু তারপরে আমরা শুনি। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আম উঠেছে, জাম উঠেছে, কাঁঠাল পাকা পাকা, কিন্তু কিছুই কেনা যাচ্ছে না, পকেটে নেই টাকা, কোথায় পাবো টাকা, কোথায় গেছে টাকা? ধমক দিয়ে বাবা বললেন, পকেট আমার ফাঁকা, মায়ের কথা কি আর বলবো, টাকার কথা শুনেই জ্বলে উঠলেন তেলে বেগুনে, চুরি করব না কি? অগত্যা তার বিশ্ব বেকার কাকা ছিলেন বাকি, খোকন গেল কাকার কাছে ছুটে, বায়না শুনে কাকা বললেন, বটে এই বয়সেই চিনে গেছিস সিম্বা? খোকন বলল, না তুমি দিলেই চিনব, দাও না কাকা একটা জিনিস কিনব। কাকা তখন পকেট থেকে এক টাকা এনে হেসে বললেন, নে নে। খোকন দেখল টাকা কোথায়, রঙিন কাগজ, তার উপরে রঙিন ছবি আঁকা, তবে কিনা কাগজটা বেশ কড়কড়ে ও শক্ত, তাই কি সবাই এই কাগজের ভক্ত? ছোট্ট খোকন ভেবে পায় না কেমন করে কাগজ হলো টাকা। খোকন বলল, কাকা টাকা মানে কি কাগজে হরিণ আঁকা? কাকা দেখলেন ভারী বিপদ, এই বয়সে কি মারাত্মক প্রশ্ন, হেসে বললেন, এমন উদ্ভট প্রশ্ন কোথায় পেলে? খোকন বলল, কোথায় আবার, মাথায়। আচ্ছা কাকা, আমি যদি অনেকগুলি হরিণ আঁকি খাতায় অনেক টাকা হবে? যেন গলায় ব্যাঙ ঢুকেছে এমনিভাবে কেশে, কাকা ভাবলেন ছেলেটা কি পাগল হবে শেষে? নিয়ম আছে, নম্বর আছে, আছে জলের ছাপ, না না এমন কথা চিন্তা করাও পাপ, হেসে বললেন হাত ঢুকিয়ে ইস্ত্রি করা প্যান্টে, আমরা আঁকলে হবে না হে, কাগজগুলি টাকা হবে আঁকলে গভর্নমেন্টে। হ্যাঁ, খুব চমৎকার লাগলো রূপম। বন্ধুরা, আমরা এতক্ষণ রূপমের কণ্ঠে আবৃত্তি শুনলাম, খুবই মজার আবৃত্তি ছিল। এই আবৃত্তিটা আসলে আমাদের সদ্যপ্রয়াত হাসান আরিফ, উনিও খুব করতেন এবং উনার মুখেও খুব ভালো লাগতো। আর রূপম ওই আবৃত্তিটা খুবই চমৎকার করে, আমি ওর মুখে আরও অনেকবার শুনেছি। রূপম, তুমি তোমার পেজ সম্পর্কে বলো, তোমার একটা পেজ আছে, নাম কি বলো? ফয়সুল ইসলাম রূপম নামে একটি পেজ পাওয়া যাবে, ফয়সুল ইসলাম রূপম। আমরা অবশ্যই ফয়সুল ইসলাম রূপমের যে পেজটি আছে সেটাতে আমরা লাইক দেব। সবাই ভালো থাকবেন, চমৎকার থাকবেন, আপনাদের সবার শুভকামনা করছি। আমি শ্যাম সিবলি আলী।